Everyone, good morning. Welcome back to my channel, Daily Life with Rumela. This is me, your Rumela. Welcome back to another exciting vlog. So, আজকে হচ্ছে গণেশ চতুর্থী, তার জন্য আমি এই ব্লগ করছি. আমি এখনো পর্যন্ত মনীষাদের বাড়িতেই আছি. মনীষাদের বাড়িতে যাইনি. আমি প্ল্যানিং করেছিলাম যে মনীষাদের বাড়িতে যাব, অনেক দিন ধরেই থাকব. মানে অনেক দিন ধরে বলে যে মনীষা তুমি রুমেলা দি তুমি আসো না আসো না, হ্যাঁ কবে আসবে কবে আসবে. আমি এবারে কিন্তু আসলে অনেক দিন থাকবে. তো যাই হোক, আমাকে যেতেও দেয়নি আর আমিও প্ল্যানিং করে এসেছিলাম, ঠিক আছে আমি এবারে গিয়ে মানে অনেকদিনই থাকবো. কারণ আমি আমি কোনোদিনও মানে গিয়ে অনেকদিন এসে এখানে অনেকদিন থাকি না, ও গিয়ে মোটামুটি থেকেছে অনেকবারই. তো যাই হোক, তো বেশি বকবক করবো না, তার কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে. দেখতেই পাচ্ছ আমি চান টান করে উঠে তোমাদেরকে ব্লগের ইন্ট্রো দিচ্ছি. আর এখন বাজে হচ্ছে একটা, আমি পুজো দিতে যাবো, কারণ এখন পর্যন্ত সকাল থেকে উঠে কিছু খাইনি. এই মানে ঘুম থেকে উঠেই আমি চান করতে চলে গেছি, চান টান করে উঠে তোমাদের কাছে মানে চান টান করে উঠে আমি এসে ব্লগের ইন্ট্রো দিচ্ছি তোমাদের কাছে. তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো আর আমি পুজো দিতে যাই, তোমরা ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? গোপালকে এবার চান করাবে, তার জন্য গোপালের সব জামা কাপড় খুলছে. আর কি ভালো লেগেছে আমার, যে কি বলবো, মানে এরমভাবে চান করানোটা. এই জলটার মধ্যে মধু আছে, ঘি আছে, আরও কি কি দিয়েছে মনীষ আমি জানি না. তো যাই হোক, চান টান করে যেমন বাচ্চাদেরকে গা হাত পা মোছায় তেমন ওকে গা হাত পা মোছাবে, মুছিয়ে জামা কাপড় পরাবে, পরিয়ে সাজায়, সাজিয়ে টাজিয়ে আবার রাখবে. আর এত সুন্দর লাগছিল সাজিয়ে রাখার পরে. আমাদের বাড়িতে দুটো গোপাল আছে, একটা এটা বড় গোপাল, একটা হচ্ছে ছোটো গোপাল. ছোটো গোপালটাকেও দেখাবো, ও এতে আছে, পাল্লাতে আছে. দেখো সবাই কি ভালো লাগছে দেখতে গোপালকে. আর তার পাশের সিংহাসনটাতেই গণেশজি ছিল, ফুলেতে মনে হয় ঢাকা পড়ে গেছে, আই থিঙ্ক, বুঝতে পারছো, তোমাদের হয়তো বুঝতে পারছো. তো যাই হোক, এই দেখো এটা হচ্ছে ছোট গোপালটা. পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, তোমাদেরকে শেয়ার করলাম কিভাবে কি পুজো করেছি. আর ওদের সত্যি কথা বলতে ঠাকুরটা খুবই সুন্দর, গোপালটা খুবই সুন্দর. আমাদের ঘরে গোপাল আছে কিন্তু এতটাও মানে বড় গোপাল আর এরমভাবে এত এ করে পুজো করে না. এভরিডে মনীষাদের বাড়িতে গোপালকে এরমভাবে সুন্দরভাবে চান টান করায় এ করায়। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো দেখে ওটা, যার জন্য এই ভিডিওতে নিয়ে যাই. আমার মনে হয় মানে আমি জানি, মনে হয় না, আমি জানি অনেকের ঘরেতেই এরকম করে, মানে এটা আমার কাছে নতুন কিছু নয়, কিন্তু আমি দেখলাম নতুনত্ব কিছু যে এভরিডে এরমভাবে গোপালকে পুজো করায়। আমার খুবই ভালো লাগলো জিনিসটা দেখে, পুরো একদম বাচ্চার মতন, যেমন বাচ্চাদেরকে চান টান করায় তো তেমনই মানে একটা চান করানো, ভালো করে মোছানো, মুছিয়ে সুন্দর করে জামা কাপড় পরিয়ে সাজানো, মানে যেমন ছোট বাচ্চাদেরকে যেমন করে তেমনই ঠিক ওরকমভাবে করলো মহিলা দেখলাম। আমার খুবই ভালো লাগলো সেটা দেখে। তো যাই হোক, এখন কিছু খাওয়া দাওয়া করি, সকাল থেকে কিছু খাইনি, এখন মোটামুটি দুটো বাজে মনে হয়, হ্যাঁ দুটো মনে হয় বেজে গেছে। কিছু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আমরা দেখা করছি, তার ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকো ব্লগটা। খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি খাওয়ার সময় ব্লগ শ্যুট করতে ভুলে গেছি, মানে ফোনটা চার্জে দিয়ে চলে গেছিলাম, আমার খেয়াল ছিল না যে নিচে গিয়ে মানে কি খাবো তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি সেটা মুখে বলে দিচ্ছি কি কি খেলাম। আজকে হচ্ছে নিরামিষ, মানে মনীষাদের বাড়িতে আজকে নিরামিষ হয়েছে যেহেতু গণেশ চতুর্থী, সেই জন্য খেয়েছি হচ্ছে ভাত, উচ্ছে আলুর একটা চচ্চড়ি, বেগুন ভাজা, একটা মিক্সড ভেজ ভাজা, ডাল আর পটল আলুর তরকারি।
রান্না তো অবভিয়াসলি ভালো করে আমার শাশুড়ি খুবই ভালো হাতের রান্না কিন্তু একটা হয় না একঘেয়েমি খেয়ে খেয়ে একটা হয়ে যায় সবার বাড়িতে সেটা হয় যেমন আমি যখন বাবার আমার যখন বিয়ে হয়নি বাবার বাড়িতে ছিলাম তখনও বাবা মা রান্না করতো সেইটা সেই হাতের রান্না খেয়ে খেয়ে মনে হতো একঘেয়েমি তখন যখন যদি বাইরে থেকে খাবার আসতো কেউ বাইরে থেকে যদি কিছু খাবার পাতো আমার শাশুড়ি কিংবা আমার মাসিটা যদি খাবার পাতো তখন খুব ভালো লাগতো ওটা তো এখন বিয়ের পরে কি হয়েছে যখন বিয়ের পরে ওইটা হয় যে আমার শাশুড়ি রান্না বান্না করছে হ্যাঁ স্পেশাল কিছু তো ভালো লাগবে এমনিও ভালো লাগে কিন্তু মাঝে মাঝে মানে একঘেয়েমি এবার যখন কাউর বাড়িতে যাই তখন সেটা কি হয় তখন মানে বেশি খাওয়া হয়ে যায় মানে এটা বেশ ভালো লাগছে তরকারিটা একদম বেশি বেশি একটু মানে ভাতটা নিলাম ব্যাস লাস্টটা খেতে পারছি না তখন আইটাই করছি আর ফেলে দেবো এবার আর আমি না খাবার ফেলতে ওয়েস্ট করতে একদম পছন্দ করি না মানে খাবারটা ফেলে দেবো ঠুসে ঠুসে আমি খেয়ে নিই হাতটা ব্যথা করছে উফ এই হাতটা দিয়ে ধরলাম তো যাই হোক ওই জন্য মানে বেশি বেশি আমার না অল টাইম বেশি বেশি খাওয়া হয়ে যায় বাড়িতে আমার এটা হয় ধরো কোনো কিছু আমি বেশি নিয়ে ফেললাম ভুল করে এবার এখন খেতে খেতে পেটটা পড়ে গেল বুঝি না চোখের খিদেতে নিয়ে ফেলি তারপরে যখন দেখি যে খেতে পাচ্ছি না হ্যাঁ তখন কী করো না যারা করি আমার বড় আমাকে সেটা নিয়ে বকাবো কী করে বলে খেতে পাচ্ছ না ফেলে দাও জোর করে খেও না কিন্তু আমি না মানে ওই একটা গায়ে লাগে ফেলতে যে খাবার ফেলে দেবো বেশি করবো খাবার কত মানুষ এই দুটো ভাতের জন্য কত কষ্ট করে জীবনেতে আর আমি এরমভাবে খাবার পেয়ে আমি এরমভাবে ওয়েস্ট করবো ফেলে দেবো তো আমি চেপে চেপে খেয়ে নিই ঠুসে 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 খেয়ে জানি এটা করা উচিত না শরীরের পক্ষে ঠিক নয় তো যাই হোক এখানে এসে সেম আমার মানে খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে মরিচ আমাকে ঠুসে ঠুসে খাওয়াচ্ছে ওকে যখন আমাদের বাড়িতে যাবে তখন আমি ঠুসে ঠুসে খাওয়াবো আমি যদি না খাইয়েছি দেখবে তো যাই হোক এখন মনীষারা যাচ্ছে ভ্যাকসিন নিতে আজকে সেকেন্ড ডোজের ভ্যাকসিন আছে আমি বাড়িতে এখন একাই থাকবো আর দেখি কি করি এখন বসে বসে একটু ফোনই ঘাঁটবো ফোনের মধ্যে রিলস দেখবো কিংবা ব্লগ এডিট করলাম অনেক ব্লগগুলো জমে আছে তোমাদের সাথে যেগুলো শেয়ার করবো সেই ব্লগগুলো এডিট করবো তো একাই থাকবো তো যাই হোক বিকেলবেলা আমাদের কোথাও একটু বেরোনোর কথা আছে ও আসুক আগে এসে তারপরে আমি রেডি ফেডি হবো হয়ে বেরোবো আর কিছু সেরকমভাবে এখন কিছু করার নেই কি শেয়ার করবো তোমাদের সাথে তো যাই হোক তোমরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো ওকে মনীষা ভ্যাকসিন নিয়ে চলে আসার পরে তারপরে কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে বসে তারপরে মনীষা বললো চলো আমরা একটু ঘুরে আসি একটা মন্দির আছে এখানে ইস্কন মানে মন্দির সব জায়গাতেই থাকে ইস্কনের তো আমরা ওখানেই গেছিলাম আর বেরোনোর সময় ব্লগটা শ্যুট করতে পারিনি তার কারণ হচ্ছে এতটা লেট হয়ে যাচ্ছিলো মানে সন্ধে হয়ে গেছিলো অলরেডি 6:30 বাজে তখন তার জন্য আমি আর বেরোনোর সময় শ্যুট করতে পারিনি আর একটা ঘটনাও ঘটেছে মানে আমাদের রাস্তায় বেরিয়ে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম মানে অ্যাক্সিডেন্টটা হতে দেখিনি কিন্তু অ্যাক্সিডেন্টটা হওয়ার পর দেখেছি খুবই খারাপ লাগছিলো খুবই মনটা মানে খারাপ হয়ে গেছিলো কেমন একটা শরীর ভেতর হচ্ছিল তার জন্য আমরা আর ব্লগ আমি আর তখন ব্লগটা শ্যুট করিনি মন মেজাজটা ঠিক লাগছিলো না তারপরে আমি মানে মন্দিরে গিয়ে আমি ব্লগ শ্যুট করেছি তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না কেমন মেঘের ভেতর ভেতরে বিদ্যুৎ চমকাচ্ছে দেখো হ্যালো গুড ইভিনিং এভরিওয়ান আমরা একটু বেরিয়েছিলাম মানে এখানে দুর্গাপুরে তো ওখানে বেরিয়ে আমরা ঘুরতে এসেছি একটুখানি আর দেখতেই পেলে রাস্তাটা মানে কি সুন্দর ওদের এখানে ফাঁকা ফাঁকা রাস্তা তবে আস্তে আস্তে একটা ইনসিডেন্টও ঘটলো আমাদের মানে আমাদের সাথে নয় একজনের সাথে ঘটলো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওটা আমরা দেখলাম মানে অ্যাক্সিডেন্টটা হতে দেখিনি হওয়ার পরে গিয়ে দেখছি যে এরকম পুরো যে গাড়িটা মানে একটা লরি একটা বাইককে ধাক্কা মেরেছে তো পুরো বাইকটা পুরো একদম ভেতরে ঢুকে একদম গুড়িয়ে গেছে বাইকটার কিছু নেই আর ভাগ্যবশত মানে যে লোকটা ছিল সেই লোকটা মানে ঠিকঠাক আছে মানে বেঁচে আছে একটু ইঞ্জিওর হয়েছে হাত মনে হয় পাফার কিছু প্রবলেম হয়েছে বা ব্রেনে কিছু লেগেছে কিন্তু কোনো ফাটেও নি আর বড়ো সড়ো কিছু হয়নি ভগবানের অশেষ কৃপা যে লোকটা একদম ঠিকঠাক আছে মানে জ্ঞান আছে লোকটার তো ওগুলো সব দেখে দেখে আমাদেরও একটা মনে খেমনটা লাগছিলো মনটাও খারাপ লাগছিল তখন থেকে মনটাও একটা খারাপ হয়ে গেছে হ্যাঁ ওই জন্য ব্লগ আর তখন আমি বেরোনোর সময় ভেবেছিলাম ব্লগ করবো তো তখন ওই সময়টা আর করিনি পরে মানে এই আসার একটু আগেই ব্লগটা স্টার্ট করলাম আবার তো যাই হোক লোকটা ঠিক আছে তার জন্যই মানে কী বলবো মনটা ভালো লাগছে যে না লোকটা ঠিক আছে কোনো প্রবলেম হয়নি তো যাই হোক আমরা যাই ভেতরে মন্দিরের ভেতরে যে মন্দির দেখতেই পাচ্ছ আর ভেতরে গান হচ্ছে তোমরা বোধ হয় শুনতে পাচ্ছ যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ততক্ষণের জন্য তোমরা দেখতে পাবো ব্লগ
ইসকন মন্দিরে গিয়ে খুবই ভালো লাগছিল, মানে মনটা এত শান্তি লাগছিল কি বলবো। আর ভেতরটা এত সুন্দর, তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে, খুবই সুন্দর ছিল ভেতরটা। তোমাদেরকে আগেই দেখালাম যে বিদ্যুৎ চমকাচ্ছিল মেঘের ভেতরে ভেতরে। তারপরে যখন আমরা বেরোলাম মন্দির থেকে, হঠাৎ করে ঝড় এসে গেছে, মানে এত জোরে হাওয়া দিচ্ছে ঝড়ের মতন, আর একটা বৃষ্টি বৃষ্টি, মানে একটা ভাব মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছিল, আর মানে গাড়ি চালাতে পারছিল না এত, মানে চোখের মধ্যে ধুলো, এত ধুলো উঠছে। আর দুর্গাপুরে সত্যি কথা বলতে প্রচণ্ড ধুলো, প্রচণ্ড। দেখতেই পাচ্ছ তোমরা বাইরে এত জোর বৃষ্টি পড়ছে, আমি আর বল এখানে আটকে গেছি, তার জন্য আর যেতে পারলাম না। ওরা একটা অন্য রেস্টুরেন্টে চলে গেছে, গিয়ে দাঁড়িয়ে আছে, আমরা ওখানেই যাব। বাইরে এত ঝড় উঠেছিল, আমরা মানে আর রাস্তাটা, এদের এখানে রাস্তা খুবই অন্ধকার, ঠিক আছে। আর পল ভুল করে অন্য রাস্তায় চলে গেছিলো, চলে গিয়ে আবার ব্যাক করে ঘুরে গেছি, আর ওরা আগে এগিয়ে গেছে, মানে ওদের থেকে আমরা আলাদা হয়ে গেছি, ঠিক আছে। তো চলে এসেছি, কাছাকাছি চলে এসেছি, ওরা একটা রেস্টুরেন্ট ঢুকে গেছে আর আমরা একটা রেস্টুরেন্ট ঢুকে গেছি। আমরা কী করবো, এবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তার মধ্যে, আর বৃষ্টি আরম্ভ যাতে কী হয়েছে, আর বেরোতে পারিনি আমরা। ওরা একটা রেস্টুরেন্টে, আমরা একটা রেস্টুরেন্টে, এরকম অবস্থা। ফোন করে বললাম যে তোরা দাঁড়া ওখানে, আমরা আসছি, আর আমরা বসে থাকবো, কিরাও পেয়ে গেছে তো কী করবো, তার জন্য পেস্ট্রি নিলাম আমি আর পল একটা, দুজনে একটা একটা করে কিনলাম। তো চলো যাই ওদের ওখানে, যাই বৃষ্টিটা একটু কমুক, দেখি বাইরে বৃষ্টি কমেছে কি না, তারপরে ওদের ওখানে যাবো, ওদের কাছে যাবো। চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমাদের অবস্থা দেখো, ভিজে গেছি, বৃষ্টি কমছিল, বৃষ্টি বৃষ্টি পড়ছিল, বৃষ্টি থামার কোনো নাম নিচ্ছিল না, যার জন্য কোন দিকে দিয়ে, যার জন্য আমরা ওয়েট করিনি, আমরা চলে এসেছি। দেখো কি অবস্থা, ফাইনালি খাবার চলে এসছে, আমরাও ঢুকে পড়েছি আর খাবারও চলে আসছে তার সাথে। মনীষা সিরিয়াস কেন, ফল ভিজে গেছে বলে মনীষার খুব চিন্তা হয়ে গেছে, বুঝেছো? আহারে বটটা ভিজে গেল আমার। তো চলো আরো বাদ বাকি ডিশ তোমাদের সাথে শেয়ার করবো, তো ব্লগটা দেখতে থাকো। অবস্থা দেখো কি অবস্থা হয়েছে, মেকআপ কিছু হয়নি, দেখো একদম ঠিক আছে, ওয়াটারপ্রুফ মেকআপ, ঠিক আছে, কিন্তু চোখের নিচেই মাস্কারাগুলো আমি চেপেছি, আমার দোষে পুরো গন্ডগোল হয়ে গেল। বাড়ি চলে এসেছি আমরা, এক্ষুনি বাড়ি ঢুকলাম। দেখো কি অবস্থা, পুরো ভিজে গেছি, মাথা দেখো পুরো ভিজে গেছি, বুঝতে পারছো হয়তো দেখে। তো হ্যাঁ, আর মানে বেশিক্ষণ কথা বলবো না, মানে এগোবো না ভিডিওটা, কারণ গিয়ে ঠান্ডা, আমার ভয় লাগছে ঠান্ডা না লেগে যায়, মানে আমার জ্বর টর না আসে, কারণ এই সিচুয়েশানে জ্বর আসলে প্রচণ্ড ভয় লাগে। যাই হোক, যাই গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করি, একটুখানি মাথার থেকে একদম জল ঢেলে চান করে নিই, হ্যাঁ, তাহলে মনে হয় ঠিক হবে, সেটাই মনে হয় ঠিক হবে। আর তোমরা তো দেখলেই আমার আজকে ডিনার হয়েই গেছে, কী কী খেলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ব্লগটা আজকে এইটুখানি, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে ছোট্ট বেল বাটন আছে, সেটাকেও ক্লিক করে দিও, তাহলে যখনই আমরা ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা সবার আগে সেই ভিডিওটা দেখতে পাবে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আর বাড়াচ্ছি না, আর আবার নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন ব্লগ নিয়ে আসবো। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা বাই।